ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের যে 5 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এটা দিয়েছে গ্রেট সোশ্যাল রিফর্মার থেকে সিনের গল্পটা, তো একের দাগে যেটা বলেছে, বেগম রোকেয়া রোট এক্সটেন্সিভলি অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস। বেগম রোকেয়া সামাজিক সংস্কারের যে খুব একান্ত প্রয়োজন আছে তার উপরে লিখেছিলেন। সাম অফ আর ফেমাস বুকস ইনক্লুড সুলতানাস ড্রিম, মতিচুর, পদ্মরাগ। তার কিছু বিখ্যাত বই হলো সুলতানাস ড্রিম, মতিচুর আর পদ্মরাগ। শি রোড এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড দ্য রেস্ট্রিকশন সাফার্ড বাই ওমেন। তিনি লিখালিখি করেছিলেন সামাজিক অন্যায় এবং মহিলাদের ওপরে যে সমস্ত বাধা বন্ধকতা রয়েছে তার উপরে। রোকেয়া হ্যাড ইমেন্স ফেথ ইন ওমেন্স পাওয়ার। রোকেয়ার নারী শক্তির ওপরে গভীর বিশ্বাস ছিল অ্যান্ড প্রোক্লেমড এবং ঘোষণা করেছিলেন দ্যাট উইদাউট দ্য হেল্প অফ এ ওম্যান এ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড। একটি মহিলার সাহায্য ছাড়া কখনো একটি পরিবার দাঁড়াতে পারে না। শি কোশ্চেন দ্য জেন্ডার ডিভিশন অফ লেবার। তিনি লিঙ্গ বৈষম্যের ওপরে প্রশ্ন তুলেছিলেন অ্যান্ড ফেল্ড, অনুভব করেছিলেন দ্যাট দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি, কোনো লিঙ্গ বৈষম্য থাকা উচিত নয়। বেগম রোকেয়া ওয়াজ এ স্ট্রং হিউম্যানিস্ট। তিনি একজন তীব্র মানবতাবাদী। শি গেভ লেসন্স টু উইমেন অন ভেরিয়াস সাবজেক্ট। তিনি মেয়েদের বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন। শি ওয়াজ দ্য ফাউন্ডার অফ আঞ্জুমিন ই খাওয়াতেন ই ইসলাম, এ মুসলিম ওম্যান অ্যাসোসিয়েশন, একটি মুসলিম নারী সংগঠন। রোকেয়া হ্যাড এ ডিপ বিলিফ ইন দ্য ইনহেরেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন। রোকেয়ার গভীর বিশ্বাস ছিল আমাদের জাতির মধ্যে যে একটি অন্তর্নিহিত একটি একতা শক্তি রয়েছে, তো তার উপরে তার গভীর বিশ্বাস ছিল। এতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এতে স্মলে আছে রোকেয়া রোট অন, এটা লিখবে এক্সটেন্সিভলি অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস। বিতে রোকেয়া অ্যানাউন্সড, অ্যানাউন্সড মানে হচ্ছে তোমার প্রোক্লেমড, তাহলে অ্যানাউন্স দ্যাট, দ্যাট বলে এই যে উইদাউট দ্য হেল্প অফ এ ওম্যান এ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড। সিতে বলেছে রোকেয়া গেভ লেসন্স টু ওম্যান অন ভেরিয়াস সাবজেক্ট, সেটা সি। ডি বলেছে রোকেয়া হ্যাড বিলিভ, এই যে রোকেয়া হ্যাড বিলিভ ইন পর্যন্ত দেওয়া আছে, এখান থেকে লিখবে দ্য ইনহারেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন। ইতে আছে শি সেট আপ, সি যে ফাউন্ডার মানে ওই স্থাপন করেছিল, সেট আপ অফ আঞ্জুমান ই খাওয়াতেন ই ইসলাম, এ মুসলিম ওম্যান অ্যাসোসিয়েশন। বিতে দিয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এতে আছে গিভ দ্য নেমস অফ বুকস রিটেন বাই রোকেয়া, মতিচুর, পদ্মরাগ, সুলতানাস ড্রিম। বি হোয়াট অর্গানাইজেশন ডিড রোকেয়া ফাউন্ড ফর মুসলিম ওম্যান, লিখবে যে রোকেয়া ফাউন্ডেড আঞ্জুমান ই খাওয়াতেন ই ইসলাম, এ মুসলিম ওম্যান অ্যাসোসিয়েশন। সি হোয়াট ওয়াজ দ্য বিলিফ অফ রোকেয়া, রোকেয়াকে বিশ্বাস করতেন, এই যে এই লাস্টের লাইনটা পুরোটা লিখে দেবে, রোকেয়া হ্যাড এ ডিপ বিলিফ ইন দ্য ইনহারেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন। তো হয়ে গেল। সিতে বলেছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, ফেথ মানে বিলিফ, ডিক্লেয়ার্ড ইট প্রোক্লেমড ওয়াইডলি এক্সটেন্সিভলি। তো এই ছিল সিন। আনসিনে দিয়েছে ট্রিজের থেকে, বলছে ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, গাছেরা আমাদের বন্ধু, দে গিভস আস ফ্রুট ফ্লাওয়ার্স অ্যান্ড অক্সিজেন, তারা আমাদের ফুল ফল অক্সিজেন দেয়। সিমিলারলি একইভাবে অ্যানিমালস আর অলসো আওয়ার ফ্রেন্ডস, প্রাণীরা আমাদের বন্ধু, দে হেল্প আস ইন মেনি ওয়েজ, তারা নানাভাবে আমাদের সাহায্য করে। দ্য কাউ গিভস আস মিল্ক, দ্য ডগ গরু আমাদের দুধ দেয়, দ্য ডগ বার্কস অ্যাট নাইট অ্যান্ড গার্ড আওয়ার হাউস, কুকুরেরা রাত্রিবেলা আমাদের রাতে ডাকে এবং আমাদের বাড়ি পাহারা দেয়। দ্য হর্সেস অ্যান্ড বুল ড্র কার্টস, ঘোড়া এবং বলদেরা গাড়ি টানে। দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট, আর উটকে বলা হয় মরুভূমির জাহাজ। ইট ক্যারিস ম্যান অ্যান্ড লাগেজ ইন দ্য ডেজার্ট, ইট মানে ওই ক্যামেলের কথাই বলছে যে উট মরুভূমিতে মালপত্র এবং মানুষদের বয়ে নিয়ে যাওয়ার কাজ করে। বিস কালেক্ট হানি ফ্রম ফ্লাওয়ার্স, মৌমাছিরা ফুলের থেকে মধু সংগ্রহ করে। অ্যান্ডস মেক দ্য সয়েল ফার্টাইল, পিঁপড়েরা মাটিকে উর্বর করে তোলে। সো উই শুড লাভ আওয়ার ফ্রেন্ডস, তাই আমাদের উচিত এই সমস্ত বন্ধুদের ভালোবাসা। এতে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, স্মলে বলেছে হুই ইজ কল্ড দ্য শিপ অফ ডিজার্ট, লিখবে দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ ডিজার্ট। বি হোয়াট ডু উই গেট ফ্রম ট্রিজ, আমরা গাছের থেকে কী পাই। বিয়ের দাগের উত্তর হচ্ছে এই যে উই গেট ফ্রুট ফ্লাওয়ার অ্যান্ড অক্সিজেন ফ্রম ট্রিজ, তাহলে উই গেট ফ্রুট ফ্লাওয়ার অ্যান্ড অক্সিজেন ফ্রম ট্রিজ। সিতে বলেছে হাউ ডাজ এ ডগ হেল্প আস, কুকুর আমাদের কীভাবে সাহায্য করে, এটা লিখে দেবে দ্য ডগ বার্কস অ্যাট নাইট অ্যান্ড গার্ড আওয়ার হাউসেস, গার্ড আওয়ার হাউস। সি হয়ে গেল। ডি বলেছে হোয়াই শুড উই লাভ অ্যানিমালস, হোয়াই শুড উই লাভ অ্যানিমালস, লিখবে দে হেল্প আস অ্যানিমালস, লিখবে অ্যানিমালস হেল্প আস ইন মেনি ওয়েজ, সো উই শুড লাভ অ্যানিমালস।
ইতে দিয়েছে হু গিভস আস মিল, এটা লিখে দেবে দ্য কাউ গিভস আস মিল। বিতে দিয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, এতে দিয়েছে বুলস ক্যারি লাগেজ ইন দ্য ডেজার্ট, এটা ফলস। বি উই শুড লাভ আওয়ার ফ্রেন্ডস ট্রু, সি অ্যান্ড হেল্প দ্য ফার্মার্স ট্রু। ডিতে দিয়েছে দ্য কাউ বার্কস অ্যাট নাইট ফলস, ইতে দিয়েছে ট্রি গিভস আস অক্সিজেন ট্রু। সিতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, এতে হবে অ্যান্ডস মেক দ্য সয়েল ফার্টাইল, বি ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, সি বিজ কালেক্ট হানি। ডি দ্য ডগ গার্ডস আর হাউসেস, ই দ্য ক্যামেল ক্যারিস ম্যান অ্যান্ড লাগেজ। গ্রামার আর ভোকাবুলারিতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস, এতে হবে আই ওয়াজ বেকিং এ কেক ইয়েস্টারডে, বি এটা যেহেতু ইউ আছে তাই হ্যাভ দেবে, হ্যাভ ইউ সিন অ্যান এলিফ্যান্ট, সি দে ড্রিঙ্ক টি এভরিডে, ডি লাস্ট সানডে যেহেতু গত রবিবার রহিম ভিজিটেড দ্য জু, ই আই রাইস ইন আর্লি ইন দ্য মর্নিং এভরিডে। চারে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস গিভেন ইন দ্য লিস্ট ভিলেজ অলওয়েজ নিয়ার ব্রেভলি, এতে আছে ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট নিয়ার রঘুস হাউস, বিতে হবে সুমন ব্রেভলি প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রাইম, সিতে হবে উই শুড অলওয়েজ বি ডিসিপ্লিনড ইন আওয়ার লাইফ। পাঁচে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রিপোজিশন, এতে হবে দ্য বয় ইজ লুকিং অ্যাট মি, বি দেয়ার ইজ এ ভাস অন দ্য টেবিল, সি দ্য নেম অফ হিস ওয়াইফ ইজ কৌল। রাইটিং স্কিলে দিয়েছে দ্য পার্সন ইউ লাভ দ্য মোস্ট, তুমি মানে যে ব্যক্তিকে সবথেকে বেশি ভালোবাসো। লিখবে দ্য পার্সন ইজ ভগীরথ রাউত, হি ইজ মাই ফাদার, এখানে তুমি তোমার বাবার নাম দিয়ে দেবে। হি ইজ পাংচুয়াল অ্যান্ড ডিসিপ্লিনড, হি ইজ অনেস্ট ডিলিগেন্ট অ্যান্ড চেয়ারফুল, হি লাভস অ্যান্ড ফিলস ফর দ্য মাস অফ আওয়ার নেশন, হি টিচেস মি দ্য এসেন্স অফ লাইফ অন আর্থ, হি অলওয়েজ ইন্সপায়ার মি ইন ফ্রি থিঙ্কিং, হি অলসো মেক্স মি এক্সপ্রেস মাই ভিউজ ফ্রিলি, হি টিচেস মি দ্য ল অফ নেচার, হি অ্যাডভাইসেস মি টু বিলিভ ইন ম্যাটেরিয়ালিজম ইনস্টিড অফ থিজম, থিজম মানে হচ্ছে ঈশ্বরবাদের পরিবর্তে বস্তুবাদে বিশ্বাস করতে উপদেশ দেয়। হি অলসো অ্যাডভাইসেস মি টু অ্যাকসেপ্ট এনিথিং বাই দ্য ভিউ পয়েন্ট অফ সায়েন্স, বলছে তিনি বৈজ্ঞানিক যুক্তির আলোকে সব কিছু গ্রহণ করার উপদেশও দেন। সো আই লাভ হিম সো মাচ, তাই আমি তাকে এত ভালোবাসি। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের পাঁচ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।